মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। সুনীল গঙ্গোপাধ্যায়ের সে আক্ষেপ এবার ঘুচবে মেহেরপুরে। দেখা হবে পদ্ম ফুল, তবে যেতে হবে না বিলে। নিজ বাড়িতে সাদা, লাল, হলুদ, বেগুনি, গোলাপি এমন বিভিন্ন রঙের 40 রকমের শাপলা আর 50 রকমের পদ্মের সংগ্রহশালা তৈরি করেছেন মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের সাইফুজ্জামান রিজন। গাছের গল্পের শুরুটা ছিল 250 টাকা দিয়ে, কিন্তু 2-3 বছরের ব্যবধানে সেটা অনেকাংশেই বিস্তৃতি লাভ করেছে। এখন আমার কাছে আছে জলজ গাছের মধ্যে শাপলা 35 প্রজাতির, পদ্ম আছে 50 প্রজাতিরও বেশি। এগুলো কিন্তু হুট করে একদিনে সংগ্রহ করা সম্ভব হয়নি, কারণ আমি যখন 250 টাকা দিয়ে শুরু করি তখন ভেবেছিলাম গাছের সংখ্যা আরও বাড়াবো, কিন্তু সে তখন তো টাকার প্রয়োজন। বাসা থেকে তার কয় টাকা নেওয়া যায় এবং কাছেও তো সবসময় টাকা থাকে না। বিশেষ করে শাপলা এবং পদ্ম আমরা জানি যে এগুলো মুক্ত জলাশয়ের, খাল কিংবা বিলের, কিন্তু না, সেই ধারণা থেকে আমরা এখন অনেকটাই বের হয়ে এসেছি। কারণ হচ্ছে এখন হাইব্রিড শাপলা পদ্ম হচ্ছে, আর এই শাপলা হাইব্রিড পদ্মের কারণে গামলা, বালতি এমনকি কফির মগেও সম্ভব হচ্ছে ফুল ফোটানো। এগুলো অল্প পরিচর্যাতে সম্ভব, অল্প জায়গাতে সম্ভব। বসুন্ধরা ডায়া প্যান্ট এখন নতুন মোড়কে আরো আধুনিক। বসুন্ধরা ডায়া প্যান্ট, ওর ভালোর জন্য। শখের বসে শুরু করা পদ্ম চাষ এখন রিজনের আয়ের উৎস। লেখাপড়ার পাশাপাশি পদ্ম গাছ বিক্রি করে বছরে আয় করছেন প্রায় লাখ টাকা। সেই সাথে নতুন ও বিভিন্ন রঙের শাপলা আর পদ্মের উদ্ভাবনেরও চেষ্টা করে যাচ্ছেন রিজন। কিছু গাছ আমি অনলাইন প্ল্যাটফর্মে সেল করার একটু চেষ্টা করে দেখি। যখন সেল পোস্ট দিলাম কিছু গ্রুপে বেশ ব্যাপক একটা সাড়া মেলে। তারপর থেকে মূলত ওই কিছু গাছ সেল করি, আর সেই গাছের জায়গা থেকে এভাবে করে আমার সংগ্রহ বেড়েই চলেছে প্রতিনিয়ত। এইগুলো হচ্ছে আমি এই বছরে, অর্থাৎ আমাদের এই সিজনটা শুরু হয় ফেব্রুয়ারি থেকে একেবারে সেপ্টেম্বর অবধি, আমি এই কয়েক মাসে সেল করেছি প্রায় 40,000 টাকার মতো সেল করেছি। আর বেশ কিছু অর্ডার আসছে, কিন্তু আমি সেগুলো আসলে ব্যস্ততার কারণে সেল করতে পারি নাই। আশা করছি এ বছর শেষে হয়তো বা 80-90,000 টাকা মতো ঠিকবে আর কি। আমি চেষ্টা করছি, কারণ হচ্ছে যে এই হাইব্রিড পদ্মগুলো, শাপলাগুলো সবই থাইল্যান্ড আছে, অস্ট্রেলিয়ার আছে, ভিয়েতনামের আছে, বিভিন্ন দেশের। আমি চাচ্ছি আমাদের দেশীয়ভাবে এগুলোর নতুন করে হাইব্রিড তৈরি করা যায় কিনা। আমি ইতিমধ্যে শাপলার 4-5 প্রজাতির সফল হয়েছি, নতুন কালার এসেছে এবং এর যে প্যাটার্নগুলো পাচ্ছি, পাপড়ির প্যাটার্ন, সেটা বেশ ভিন্ন। আশা করছি বাংলাদেশে নতুন কোনো কিছু আমি উপহার দিতে পারবো। নিজ আঙিনায় হওয়ায় পরিচর্যায় আলাদা করে বেশি সময় দিতে হয় না। পরিবারের অন্যান্য সদস্যরাও পরিচর্যা আর মুগ্ধতায় সময় কাটান পদ্ম ফুলের সাথে। বাসা থেকে বের হয় না, যেইটুকু সময় পাই গাছগুলোর পিছনে এই সময় দিই। যখন ফুল ফোটে তখন মনটা আরও ভালো হয়ে যায়। অবসর সময়টুকু গাছে পানি দেওয়া, গাছে পরিচর্যার পিছনে অবসর সময়টুকু কাটাই দিই। একসময় দেশের স্থির জলাশয়ে পদ্মের দেখা মিললেও বর্তমানে ছাদবাগানেও সম্ভব হচ্ছে এর চাষ। তাই পদ্ম ফুলের সংগ্রহ আর চাষের পরিধি বাড়িয়েই স্বপ্নের পথে হাঁটছে শিক্ষার্থী রিজন। সময় সংবাদ, মেহেরপুর।